हाय गाइस, वेलकम टू माय चैनल बार्बी लिटिल ब्लेस्ट है। तुम्हारे सकल के स्वागत जानाई। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो, सुस्थ आछो, आमियो सुस्थ आछी। आज के तुम्हारे साथे एखन चले एसेछि एकदम अड्डा दीते, और अड्डा ते देवार थेके बड़ो कथा होच्छे तुम्हारे निये जेते एसेछि आमार साथे घुरते। आमरा एकटा जायगा एखन बेरिये जाच्छि घुरते, और तुम्हरा आमादेर साथे थाको एवं आमादेर साथे चलो। देखो तुम्हारे ये जायगाटा केमन लागे। आमार आर आमार हजबैंडेर तो भीषण ही भालो लागे, कारण आमादेर खूब फेवरेट जायगाटा। कारण आमादेर जदि कोनो समय मन खराब लागे बा धरो एमनिओ कोनो जायगा हयतो मने होच्छे जे एकटु काछे पीठे कोथाओ ঘুরে আসি, তো তখন আমরা এই জায়গাটাতে চলে যাই। বিশেষ করে বিকেলবেলার দিকে একটু বসতে খুব ভালো লাগে, বসে টাইম স্পেন্ড করতে ওখানে ভীষণই ভালো লাগে। তো আমাদের খুব ভালো লাগে, আশা করি তোমাদেরও খুব 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 ভালো লাগবে। চলো আমাদের সাথে বেরিয়ে পড়ো, চলো। গাইজ, আমি তোমাদেরকে যে জায়গাটা বলছিলাম নিয়ে আসবো, তো আমি অলরেডি পৌঁছে গেছি সেই জায়গাটা। দেখো তোমরা সেই জায়গাটা কোন জায়গা। তো দেখতেই পাচ্ছ গঙ্গার পার, আর পুরো একদম ভরা জোয়ার রয়েছে এখন গঙ্গায়। তো আমি তোমাদেরকে এই জায়গাটাতেই নিয়ে আসার কথা বলছি, একে দেখাচ্ছি ঘুরিয়ে ভালো করে। ভোরবেলা যদি এই গঙ্গার পাড়ে আসা যায় মর্নিং ওয়াকের জন্য, কারণ আমার হাজবেন্ড কদিন আগেই বলছিল যে গঙ্গার পাড়ে চলো দুজনে মিলে হেঁটে আসি ঠিক সকালবেলা মর্নিং ওয়াকে। সত্যি করে যদি ভোরবেলা আমি আর আমার হাজবেন্ড আসি, আমরা তো মনে হয় বাড়ি ফিরতেই মনে হয় ইচ্ছা হবে না ভোরবেলা। এখন মানে বিকেলবেলার দিকেই এত ভালো লাগছে, তাহলে ভাবো ভোরবেলার দিকটা কী সুন্দর লাগবে গঙ্গার পাড়টা, সূর্য ওঠে যখন দারুণ লাগবে। তো যাই হোক, তোমাদের সাথে আজকে এটাই শেয়ার করছি। দেখো ঐতিহ্যার পিপিকে আর ঐতিহ্যাকে, জল নেব বলে, এটা জল নেবে বলে ঠাকুরের জন্য, তাই একটা আমরা জার কিনেছি জলের। আমরা জলের একটা জার কিনেছি ঠাকুরের জন্য, তো ওটাই তোমাদেরকে ঐতিহ্যা বললো। দেখো গাইস, আশা করি গঙ্গাটা দেখে তোমাদেরও খুব 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 ভালো লাগছে, কারণ আমাদের ভীষণ ভালো লাগে বিকেলবেলার দিকে এরকম একটা চুপচাপ শান্ত পরিবেশে বসতে। ওপারটাও দেখো গঙ্গার, আমি তোমাদেরকে যতটা পারছি দেখাচ্ছি। আকাশটা কি ভালো লাগছে আজকে দেখতে, সত্যিই তাই। ওদিকটা একটু লাল হয়ে আছে, আশা করি গাইস দেখো দেখাতে পারছি কি না, দাঁড়াও দেখো আকাশটা ওদিকে লাল হয়ে রয়েছে কি সুন্দর। খুব খুব ভালো লাগছে আজকে গঙ্গা এরকম জোয়ার দেখে, সত্যি খুব ভালো লাগছে। দেখো বন্ধুরা, তোমরা সবাই, আমার ভাইয়ের বউ আর তার মেয়ে দুজনে মিলে দাঁড়িয়ে গঙ্গার একটা স্রোত আসছে, সেই স্রোতে আনন্দটা উপভোগ করছে, আকাশ দেখছে, খুব খুব মজা হচ্ছে, খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, এত ভালো লাগছে যে কি বলবো তোমাদের। ওই যে যত আনন্দেতে আত্মহারা হয়ে গেছে, কি করবে সেটা ভেবে পাচ্ছে না, একবার নাচ করছে
একবার দুষ্টুমি করছে, হাত ছেড়ে দিচ্ছে, হাত ধরবে না, ও নিজের মতন একা একা খেলা করবে। এই এখন হাত ধরলো মায়ে, কতক্ষণ হাত ধরে থাকবে জানি না, তো বলতে পারছি না। এটা তো ওর ওপরেই ডিপেন্ড করে। কথা শোনো গাইস, বলছে আকাশটা পুরো ঝকঝকে লাল, আকাশটা সত্যি আজকে খুব সুন্দর, আর একদম জোয়ারের জলের সাথে আকাশটা যেন মনে হচ্ছে পুরো মিশে গেছে। ঝিকমিক করছে না কিন্তু, না এটা সূর্যের আলো বা চাঁদের আলো পড়লে আরো বেশি ঝিকমিক করে। জলটা দেখুন একদম টলটল করছে, আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান দেখুন জলটা পড়ছে। এখন আমরা একটুখানি বসবো, আর সবাই বসেছে, অনেক অনেক লোক বসে আছে ঘাটটাতে, তো আমরাও একটু বসবো। বসে তারপরে ঠিক সন্ধ্যের আলোটা যখন জ্বলবে, মানে দুটো পাড়েরই, গঙ্গার দুটো পাড়ে আলো যখন জ্বলে কী ভালো লাগে দেখতে, দুটো পাড়ের আলোগুলো বেশ সুন্দর লাগে, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো, তোমরা আমাদের সাথে থাকো। চলো আমরা একটু বসি। গাইজ দেখো এখানে একটা নিম গাছ বহু পুরনো, এখানে অনেক লোক বসে আছে ঘাটটাতে। চলো আমরা এবার ঘাটের দিকে এগিয়ে যাই। দেখো গাইজ মন্দিরের চারপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। গঙ্গার সাথে এই মন্দিরটা একদম গঙ্গার পাড়েই, পুরো একদম গঙ্গার পাড়ে এই মন্দিরটা, বড় মায়ের, মা তারার। বাদিকেও একটা ছোট্ট করে মন্দির রয়েছে রাধা কৃষ্ণের, দেখো। এদিকটাতে দেখো সন্ধ্যেবেলার গঙ্গার ও পাড়টা মন্দিরের, এখান থেকে যতটুকু দেখানো যাচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো গাইজ আমাদের ঠিক এই গঙ্গার ঘাটটাতেই একটা মায়ের মন্দির আছে, তারা মায়ের, এত সুন্দর দেখো তোমরা। যে ফুল ফোটে ফুল বনে তারি মধু কেন, মন মধু পেয়ে খাওয়াও না মিঠু, তোমার যে ফুল ফোটে ফুল বনে নিত্য সভা বসে তোমার প্রাঙ্গণে, তোমার ভিতের সেই সভায় কেন খাওয়াও না যে ফুল ফোটে ফুল বনে তারি মধু কেন, মন মধু পে খাওয়াও না তো, তোমার যে ফুল ফোটে ফুল বনে। কেন তোমার পানে
নিতো চাওয়া চাওয়াও না নিতো তোমার যে ফুল ফোটে ফুল বনে তারি মধু কেন সবে সবে লাইটগুলো জ্বলছে একটা একটা করে লাইট জ্বলছে ওপারের এপারের তো সন্ধে একদম হয়ে এসেছে আর এখানে এখন বসতেও দেবে না প্রশাসন থেকে অলরেডি পুলিশ দিয়ে দিয়েছে তো ওনারা বলছেন যে এখন এখানটা ফাঁকা করে চলে যেতে হবে কারণ এখানে বারণ করা বারণ আছে যে এতক্ষণ থাকা যাবে না তো সেই জন্য আজকে তোমাদেরকে আমি এইটুকুই দেখাতে পারলাম নেক্সট দিন অবশ্যই আমি তোমাদেরকে যাতে সন্ধ্যেবেলাটা পুরোটা দেখানো যায় সেটাই চেষ্টা আজকে সন্ধ্যেবেলা টিফিন হচ্ছে পপকর্ন অলরেডি ঐতিহ্য তুলে খেতে খেতে খাওয়া শুরু করে দিয়েছে তুলে তুলে গাইজ আমরা তোমরা আজকে দেখলেই যে বিকেলবেলা ঘুরতে গিয়েছিলাম গঙ্গার পাড়ে তো আমরা একটু ঘুরে টুরে বসে টসে একটু টুকটাক খেয়ে আর কি বাড়িতে এসে একটু পপকর্নও ভেজেছিলাম সবার জন্য তো তোমরা সেটা দেখলেই পপকর্ন টপকর্ন খেয়ে আমি আমার মেয়েকে পড়তে বসিয়েছিলাম তো সেই জন্য আর তোমাদের সাথে তখন কথা বলা হয়নি তো এখন আমরা চলে যাব ডিনার টেবিলে তাই জন্য ডিনারের আগে তোমাদের সাথে আবার চলে এসেছি গল্প করতে তাই শেয়ার করে নেব তোমাদের সাথে আজকের আমাদের রাতের ডিনারটা চলো দেখে নিই দেখো আজকে ডিনারে আছে রুটি আর আলু ডিম ভুজিয়া আর মিষ্টি আজকে ডিনারে এই আছে গাইজ আজকের ব্লগ আমি এখানেই শেষ করব আবার নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব আর তোমাদের যদি আমাকে আর আমার ব্লগ দেখতে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো আজকের মতো গুড নাইট